রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সোমবার সকালে এই আলোচনা সভার আয়োজন করে জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। এ সময় 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা তাণ্ডব ও হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের তীব্র সমালোচনা করা হয়। সেদিনে করুণ অভিজ্ঞতা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। ফোন করলাম আমার এক নেতা, আমাদের একলাই থাকে, কিছুদিন আগে দেখছি, এখন দেখছি না। আলোচনা সভায় যোগ দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা আওয়ামী লীগ বিহীন বাংলাদেশের দাবি জানান। আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলের দশাররা কোন নির্বাচনে অংশ নিতে পারবে না। মাত্র আড়াই মাসের মধ্যে যে প্রচন্ড সম্ভাবনা তৈরি হয়েছে, তার পাশাপাশি প্রস্তুতি তৈরি হয়েছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সবাইকে এক হয়ে ফ্যাসিবাদ প্রতিরোধ করতে হবে। এদের চর সব কিন্তু রয়ে গেছে, যথাস্থানে রয়ে গেছে। এদেরকে রেখে কোন পরিস্থিতিতে আপনি পরিপূর্ণ গণতন্ত্র বাংলাদেশে কায়েম করতে পারবেন না। আজকে হাসিনা বিহীন বাংলাদেশ পেয়েছি, এখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের পক্ষে আইনি লড়াই ঘোষণা দিয়ে জামাতের কেন্দ্রীয় নেতারা বলেন, সংস্কার ও নির্বাচন দুটোই দরকার। দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে কোন সংকট হোক তা কাঙ্ক্ষিত নয়। এইভাবে যুদ্ধ করেছে, তারা নির্বাচনে ভোট চাইবে কার কাছে? এদের কোনো নৈতিক অধিকার নাই ভোটের ময়দানে ফিরে আসে। মৌলিক সকল বিষয়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকতেই হোক, কিন্তু যারা ফ্যাসিজমের মাধ্যমে কোনো কিছু করতে চাইবে, আপাতত আমরা নিঃসন্দেহ বলে দিতে পারি বাংলাদেশে তাদের জায়গা নেই। আওয়ামী লীগ এখনও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে দাবি করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জামাতের আমির। ট্রেনিং পেয়ে গেছে, রাস্তা পেয়ে গেছে, যে কোনো সময় ফুসে উঠতে। সাজ্জাদ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।